চারশো বছর আগে বুড়িগঙ্গা নদীর তীরে জন্ম হয়েছিল ঢাকার। মোগল বাদশাহী আমল, ব্রিটিশ সাম্রাজ্য, পাকিস্তানি শাসনামল এবং একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করে ঢাকা এখন বাংলাদেশের রাজধানী। বহু ইতিহাস আর পালাবদলের সাক্ষী ঢাকা এখন মেগা সিটি, বিশ্বের ১১তম জনবহুল শহর। শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছিল আরেক শহর নারায়ণগঞ্জ। শিল্পাঞ্চল হিসেবে ব্রিটিশ ভারতের এই সমৃদ্ধ নগরটি পুরো পৃথিবীর কাছে পরিচিতি পেয়েছিল প্রাচ্যের ডান্ডি হিসেবে। সামাজিক, সাংস্কৃতিক, ইতিহাস এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এই এলাকাগুলো আলোকিত করার লক্ষ্যে জন্ম হয়েছিল ডেসার। আর ডেসার ধারাবাহিকতায় ২০০৫ সালের ২৫ অক্টোবর ঢাকা শহরের অধিকাংশ এলাকা ও নারায়ণগঞ্জ শহর এলাকা নিয়ে গঠিত হয় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। ২০০৭ সালে সীমিত আকারে শুরু হয় এর কার্যক্রম এবং ২০০৮ সালে ৪০ নং অধ্যাদেশের মাধ্যমে ডেসার বিলুপ্তিসহ তারই উদ্যোগে ডিপেন্ডেবল পাওয়ার ডিলাইটেড কাস্টমার এই স্লোগান ও প্রত্যয় নিয়ে শুরু হয় ডিপিডিসির বাণিজ্যিক কার্যক্রম। ৬৫৫৯০৮ জন গ্রাহক আর ৩,২২১ কিলোমিটার লাইনের জরাজীর্ণ ও পুরানো বিদ্যুৎ সিস্টেম নিয়ে পথচলা শুরু হয়েছিল ডিপিডিসির। এই পুরনো অবকাঠামো আধুনিক ও সম্প্রসারণ করে বিদ্যুৎ লাইন এখন দাঁড়িয়েছে ৪,৯৬০ কিলোমিটার আর গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৫০,০০০। ঢাকা ও নারায়ণগঞ্জের বিদ্যুৎ বিতরণের চ্যালেঞ্জ অনেক বেশি। এই চ্যালেঞ্জটাকে আমরা মোকাবেলা করছি। সাবেক দেশার পুরনো বিতরণ ব্যবস্থাকে একটা মানসম্পন্ন পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে আমরা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি। ৩৬টি নেটওয়ার্ক অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস NOCS এর মাধ্যমে ডিপিডিসি প্রদান করছে গ্রাহক সেবা। এই সেবা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন বিদ্যুৎ সংযোগ। গ্রাহক টেলিফোনে বা সরাসরি যে কোনো সমস্যা জানাতে পারেন, যে কোনো অভিযোগের সমাধান নিতে পারেন। রয়েছে ওয়ান স্টপ ডেস্ক, তাৎক্ষণিক সেবা প্রদানে রয়েছে গ্যাং কার্যক্রম। আরও সহজে ও দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে গ্রাহক সেবাসমূহ ও অফিস ব্যবস্থাপনাকে ICT বেসড ও ডিজিটাল করা হয়েছে। অনলাইনে বিল প্রদান, অনলাইনে বিদ্যুৎ সংযোগ এবং অনলাইনে অভিযোগ জানাতে পারছেন গ্রাহকরা। নিয়োগ প্রক্রিয়াও এখন অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ওয়েবসাইট ও ফেসবুকে গ্রাহকরা সরাসরি সংযুক্ত হতে পারছেন। গ্রাহকের যে কোনো সমস্যা ডিজিটাল পদ্ধতিতে সমাধানের জন্য আধুনিক কাস্টমার সফটওয়্যার প্রবর্তন করা হয়েছে। মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য ডিপিডিসির রয়েছে ৫৮টি সাবস্টেশন। সাবস্টেশনগুলোর সার্বক্ষণিক মনিটরিং, বাৎসরিক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের মাধ্যমে সক্রিয় ও সচল রাখা হচ্ছে। নিশ্চিত করা হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। সঠিক তথ্য উন্নয়নের মূল ভিত্তি। তথ্য নেটওয়ার্কের মাধ্যমে নির্ভুলভাবে বিদ্যুৎ সরবরাহে ত্রুটি নির্ধারণ ও মনিটর করার মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য ডিপিডিসি স্ক্যাডা সিস্টেমকে আরও যুগোপযোগী ও আধুনিক করেছে। সেই সাথে বিদ্যুৎ খাতে ডিপিডিসি সর্বপ্রথম চালু করতে যাচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম GIS। মিটার রিডিংয়ে আনা হয়েছে আধুনিকতা। নির্ভুল মিটার রিডিংয়ের জন্য ডিপিডিসি সর্বপ্রথম উন্নত প্রযুক্তি মোবাইল অ্যাপস এর মাধ্যমে মিটার রিডিং শুরু করেছে। শুধু তাই নয়, পুরনো মিটার রিডিং সিস্টেমকে বদলে ডিপিডিসি চালু করেছে প্রিপেইড মিটারিং সিস্টেম, যার মাধ্যমে বিলিং ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে ডিপিডিসি সূচনা করেছে নতুন অধ্যায়ের। আগামী ৫ বছরের মধ্যে ডিপিডিসির এলাকায় সকল গ্রাহকের আঙ্গিনায় প্রিপেইড মিটার স্থাপন করা হবে। এই ব্যাপক কার্যক্রম দক্ষভাবে পরিচালনার জন্য কোম্পানির রয়েছে ১২ জন অভিজ্ঞ ও উদ্যোগী বোর্ড মেম্বার সমন্বয়ে একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ। পর্ষদ কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সঠিক ও বাস্তবমুখী দিক নির্দেশনা ডিপিডিসিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। প্রযুক্তি ও সিস্টেম উন্নয়নের পাশাপাশি জনবল ব্যবস্থাপনাকেও করা হয়েছে আধুনিক ও ডিজিটালাইজড। ওয়েব বেসড
HRIS চালু করা হয়েছে। বায়োমেট্রিক্স পদ্ধতিতে দপ্তরে হাজিরা নিশ্চিত করা হচ্ছে। ওয়েব বেসড পেরোল সিস্টেম ও ওয়েব বেসড অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। দক্ষ জনবল সৃষ্টির জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। স্থাপন করা হয়েছে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সহ অত্যাধুনিক যন্ত্রপাতির উপরে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের প্রদান করা হচ্ছে। KPI এর মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীদের মান ও দক্ষতার মূল্যায়ন করা হচ্ছে। প্রবীণের অভিজ্ঞতার সাথে তারুণ্যের প্রাণশক্তি ও উদ্যমের সমন্বয় ঘটাতে একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে জনবলে যোগ করা হয়েছে তরুণদের। পাশাপাশি কর্মচারী কল্যাণেও গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কর্মকর্তা আর কর্মচারীর অনিয়মের প্রতি কঠোর পদক্ষেপের পাশাপাশি অবৈধ সংযোগ, বিদ্যুৎ চুরি, মিটার টেম্পারিং, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। নিয়মিত গণশুনানির আয়োজন করা হচ্ছে। আমাদের মোটো সেটা হচ্ছে ডিপেন্ডেবল পাওয়ার ডিলাইটেড কাস্টমার। আমরা এই কোম্পানির মাধ্যমে বর্তমানে 10.5 লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ দিয়ে যাচ্ছি এবং গ্রীষ্মকালে আমাদের সর্বোচ্চ আমরা যেটা দিয়ে থাকি হচ্ছে 1400 মেগাওয়াট এবং বর্তমানে যেই সরকারের মহা পরিকল্পনা রয়েছে তার মাধ্যমে আমরা ভবিষ্যতে আরও প্রায় 4500 থেকে 5000 মেগাওয়াট 2021 সালের মধ্যে আমরা দেব। ইতোমধ্যেই জাতীয় বিদ্যুৎ সপ্তাহ 2014-তে DPDC অর্জন করেছে সেরা স্টল পুরস্কার এবং ICMAB বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে সম্মানজনক ISO 9001:2008 সার্টিফিকেট। সরকার 2021 সালের মধ্যে সবার জন্য বিদ্যুতের অঙ্গীকার করেছে। DPDC তার আওতাধীন এলাকায় সকল গ্রাহককে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ। ডিপেন্ডেবল পাওয়ার ডিলাইটেড কাস্টমার এই লক্ষ্যকে সামনে নিয়ে সামাজিক, অর্থনৈতিক ও জাতিগত উন্নয়নের যে রূপরেখা মাননীয় প্রধানমন্ত্রী জাতির সামনে উপস্থাপন করেছেন, DPDC সেই উন্নয়নে অংশীদার হয়ে সমৃদ্ধ দেশ গড়ে তুলবে। সে লক্ষ্যে DPDC একটি আন্তর্জাতিক মানের বিতরণ নেটওয়ার্ক গড়ে তুলতে গ্রহণ করেছে মেগা প্রকল্প, উন্নত ট্রান্সফরমার ও ক্যাবল স্থাপন, সেফটি অ্যান্ড সিকিউরিটি সিস্টেম, নিউ স্ক্যাডা সিস্টেম, নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম, GIS সাবস্টেশন, আন্ডারগ্রাউন্ড বিতরণ ব্যবস্থা, মেকানাইজড ওয়্যারহাউস স্থাপন সহ উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকার বিতরণ ব্যবস্থাকে অত্যাধুনিক করে গড়ে তুলবে DPDC। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই লক্ষ্যকে সামনে রেখে DPDC এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। একটি আলোকিত সমৃদ্ধ আগামী DPDC-র প্রত্যাশা।